أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صحبه وسلم تسليما كثيرا أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. فصل لربك وانحر إن شانئك هو الأبتر. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্য যাতে করে বান্দারা অর্জন করতে পারে বিভিন্ন রকমের ইবাদত বন্দেগীর মাধ্যমে, তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে আল্লাহর কুরবত হাসিল হয়, নৈকট্য অর্জিত হয়, তা হচ্ছে কোরবানি। কোরবানি উধিয়া, এই কোরবানিকে কোরবানি আমাদের ভারত উপমহাদেশের ভাষায় উর্দু বাংলায় এই জন্যই বলা হয় যে এর মাধ্যমে আল্লাহর কুরবত অর্থাৎ সান্নিধ্য বা নৈকট্য লাভ হয়। আরবিতে একে উধিয়া বলা হয়, যদি সেটা হয় বাড়ির কুরবানি যার সম্পর্ক জিলহজ মাসের 10, 11, 12, 13 তারিখের সাথে, সেটা হচ্ছে উধিয়া, বহু বচন আদাহি। এখান থেকে ঈদ উল আদহা, এর নাম হচ্ছে ঈদ উল আদহা, যেটাকে আজহা বলে থাকে অনেকে। আর হাজিদের হজের সাথে সম্পর্কিত যে কোরবানি রয়েছে সেটাকে আমরা কোরবানি বলি, কিন্তু সেটা হচ্ছে হাদি। হাদি হাদি মানে মা ইউহদা ইলাল হারাম, যা হারামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। হাদা ইহুদি মানে নিয়ে যাওয়া, হাদিয়া গিফট পেশ করা ওখান থেকে, যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনি হারামকে গিফট পেশ করছেন, হারামে গিফট পেশ করছেন। হাদি, হাদির কথা কোরআনে কারিমে রয়েছে। জি হ্যাঁ, কোরবানির কথা উধিয়া, বাড়ির যে কোরবানি, আজকের আলোচনা যেহেতু আমরা এই জিলহজ মাসে প্রবেশ করতে যাচ্ছি, জিলকাদা মাসের আজকে 27/1440 হিজরি, আর সারা বিশ্বের মুসলিমরা নিজ নিজ বাড়িতে কোরবানি করবে, কোরবানির মাসাইল সম্পর্কে আলোচনা করা সময়ের দাবি, এই জন্য আজকে কোরবানির বেশ কিছু মাসাইল, নীতিমালা, আদব কায়দা সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির কথা সূরাতুল কাউসারের আয়াত নম্বর 2-এ উল্লেখ করেছে, রবের জন্য জবাই করা। এক তো রবের জন্য জবাই করা মানে রবের নামে জবাই করা, যে কোনো পশু জবাই করতে হবে রবের নামে, আল্লাহর নামে, নাহলে সেটা হালাল হবে না। এবং তার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে, আল্লাহ ছাড়া অন্যের নৈকট্য লাভের জন্য না হয়, অন্যকে সন্তুষ্ট করার জন্য না হয়, অন্যের উদ্দেশ্যে সেটা যেন উৎসর্গ না করা হয়, এগুলো যেন জবাই না হয়। বিসমিল্লাহ আল্লাহ আকবার যেমন বলে জবাই করবেন যে কোনো পশু পাখি যা আল্লাহ হালাল করেছেন, ঠিক তেমনই তার সাথে সেই জবাইয়ের উদ্দেশ্য হবে আল্লাহর সান্নিধ্য লাভ, কোনো সৃষ্টির জন্য নয়, মানুষ জিন আর কোনো কিছু ভয়ে অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য, অথবা কিছু হাসিল করব সেই জন্য মাজারে জবাই করা, ওরসও নিয়ে গিয়ে জবাই করা ইত্যাদি, এগুলি হচ্ছে শিরকি জবাই। তাওহীদ হচ্ছে আল্লাহর জন্য জবাই করা, কিন্তু বিশেষ করে যেটা হচ্ছে ইবাদত, একটি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে উধিয়া, কুরবানির জবাই। আল্লাহ রাব্বুল আলামিন সাদ করেছেন, ফসল্লি লিরব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, নামাজ পড়তে হবে কার জন্য, রবের জন্য। যেমন এটা স্বীকৃত, মুসলিমরা সালাতটা আদায় করে, নামাজ পড়ে কার জন্য, আল্লাহর জন্য। সালাতের মধ্যে যা কিছু রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, কেয়াম, রুকু, সুজুদ, বৈঠক, সবগুলি আল্লাহর জন্য, ঠিক তেমনি ওয়ানহার, আর জবাই করো বা কোরবানি করো সেটাও আল্লাহর জন্য। যেন এখানে এইরকম রয়েছে, আসল তাফসীরটা এইরকম, ফসাল্লি রব্বিকা ওয়ানহারলি রব্বিকা, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, নামাজ পড়ো, এবং তোমার রবের জন্যই কোরবানি করো। তো কোরবানি ঠিক সালাতের মতো এমন একটি ইবাদত, জবাইয়ের ইবাদত, সেটা ওই রকমই আল্লাহর জন্য করতে হবে যেমন আপনি সালাত আদায় করছেন আল্লাহর জন্য। কিন্তু ভারত উপমহাদেশের অধিকাংশ মুসলিমরা সালাতটা তো আল্লাহর জন্য পড়ে, কিন্তু জবাই করতে গিয়ে অধিকাংশই শিরিক করে,
অধিকাংশই শিরকি জবাই করে, গাইরুল্লাহর জন্য জবাই করে। ঈদের দিনের এই ঈদুল আজহার জবাই ছাড়া আর এই হজে এসে জবাই ছাড়া বাকি তাদের অধিকাংশ জবাইগুলি হয়ে থাকে গাইরুল্লাহর জন্য, পীরের মাজারে ওরসে সে নিজে জিয়া জবাই করে অথবা নিয়ে গিয়ে দান করে দেয়, অথবা অমুক পীরের নামে এটা ছাড়া আছে, হ্যাঁ হ্যাঁ অমুক গস কুতুবের নামে ছাড়া আছে, যেমন হিন্দুরা ষাঁড় ছাড়ে তাদের দেবদেবীর নামে। এই হচ্ছে অধিকাংশ মুসলিমদের বদাকিদা, শিরকি আকিদা, তৌহিদ না বোঝার কারণে। তো এই আয়াত কুরবানির দলিল। এই আয়াতকে যদি খাস করা যায়, সালাত মানে ঈদের সালাত আর কুরবানি, এটাও তফসির যে ঈদের দিন ঈদুল আজহার দিনে তোমরা ঈদের সালাত আদায় করো অনহার আর তারপরে কুরবানি করো। জি।